আমরা শুরু করি 2011 সালে সবথেকে এখনো পর্যন্ত আমি মোহাম্মদ জাহির হাসান, আমার পত্রিকা নাম ই24/7.com, আমি ইজার রহমান, দৈনিক প্রতিদিনের চিত্র আর অনলাইন পোর্টাল হচ্ছে প্রতিদিনের চিত্র বিনীত.com। আমি সৈয়দ আরিফুজ্জামান, আমার পত্রিকা হলো আজকের আগুন ডট কম। আমরা আগামী দিনে কিভাবে আরো সুন্দর ভাবে আমাদের স্বাধীনতা নিয়ে, একদম সাংবাদিকতার স্বাধীনতা নিয়ে, সাংবাদিকের স্বাধীনতা নিয়ে আমরা কাজ করতে পারি, সেই বিষয়গুলি আলোচনা করে একমত হয়ে আমরা ভবিষ্যতে কাজ করব। সরকার যে অভূতপূর্ব উন্নয়ন করেছে তারই একটা পার্ট এই গণমাধ্যম, কিন্তু আমরা সেই সুবিধাটা গভর্নমেন্টের কাছ থেকে নিতে পারিনি। সবাই নিয়েছে, আমরা নিতে পারি, এখন কেন পারি না এই কথাগুলো। এর আগে যখন কমিটি হয়েছে সেই কমিটিতে আমি আহ্বায়ক কমিটিতে ছিলাম, হঠাৎ করে দেখি সেই কমিটিতে আমার নাম নয়। গত 10-12 বছর ধরে চলতেছে এটা যেন কমিয়ে আনা, অনেকে তর্ক বিতর্ক হয়েছে, এক প্ল্যাটফর্মে দাঁড় করানোর যে চেষ্টা যে সাইন ভাই করেছেন দীর্ঘদিন ধরে, এই জন্য তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সঙ্গে ছিলেন বললাম তার হোসেন ভাই, অনেক কাজই উনি করতে পারেন নাই, অনেক কাজ নিয়ে আরো যে কাজ করার দরকার ছিল সেগুলো হয়নি। আমি চাঁদপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক। তো আমরা দেখেছি যে আমরা প্রথম যখন শুরু করি তখন কিন্তু আমাদের মধ্যে নানান ধরনের বিচ্যুতি ছিল, এটা হয় নাই, সেটা হয় নাই, ওইটা হয় নাই, কিন্তু আমরা এখন একটা মানে একটা মজা করে জায়গা দিতে চলে এসেছে এবং দেখা যাচ্ছে এখন আমরা আবেদনকারী আছে প্রায় 30 জনের মতো, যাদের আমরা মেম্বারশিপ দিচ্ছি না। এই সাধারণ সভা, সেই সাধারণ সভায় আপনি রেজিস্ট্রেশন করেন, তখন আমি মিন্টু ভাইয়ের কাছ থেকে যে ফোন দিলাম যে মিন্টু ভাই এই ঘটনা, কারণ তার আগে পূর্ব পরিচিত কথা হয়েছে, তার সে বললো শাহিন ভাইয়ের নাম্বার দিলাম, আমি শাহিন ভাইয়ের সাথে ফোন দিয়ে শাহিন ভাইকে বললাম, তখন শাহিন ভাই বললো যে ঠিক আছে রেজিস্ট্রেশন ফি জমা দেন, আমি জমা দিয়ে দিচ্ছি। এই হলো এখানে যুক্ত হওয়া। পরে আমি নজরুল ইসলাম মিঠু ভাই, সেও আমাদের পূর্ব পরিচিত, তার সাথে আমি কথা বলেছি, সেও বলছে ঠিক আছে আসেন যুক্ত হন। তো এইটা হলো মূল কথা। যাই হোক, আমি কথা বেশি বাড়বো না, আমি বলবো যে 180টি নিবন্ধিত অনলাইন পোর্টাল আছে, কিন্তু এখানে বাংলাদেশের জন্য আর ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করার জন্য, যারা স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করার জন্য, সকল গণমাধ্যম কর্মী, আমাদের যারা আজকাল এই অনুষ্ঠান নেতৃবৃন্দ আছেন, আমাদের শাহিন ভাই বলে আমদাদ ভাই সহ যারা আছেন, মিঠু ভাই সহ, সকলে ঐক্যবদ্ধভাবে যদি আমরা কাজ করতে পারি তাহলে আশা করি আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণে সুন্দর একটা সমাজ গড়ার লক্ষ্যে আমরা এই গণমাধ্যম কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে ভালো একটা কিছু করতে পারবো। সবাইকে ধন্যবাদ। সেটা সমাধান কী করতে হবে, বিচ্ছিন্ন অবস্থা থাকলে হয় না। আমরা 6-7টা মিটিং করেছি আহ্বায়ক কমিটির অনানুষ্ঠানিক, আজকে আনুষ্ঠানিক প্রথম আনুষ্ঠানিক সভা হচ্ছে সাধারণ সভা। তো সবাইকে অভিনন্দন, এবং এই সংগঠন নিশ্চয়ই অন্যান্য যে সংগঠনগুলো আছে, তো অনেক পোর্টাল অনেক বেশি অপেশাদার, যে কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে অনেক বেশি। এই জায়গা থেকে আমাদের উত্তরণের একটি জায়গা তৈরি করতে হবে এখানে যারা রয়েছেন। আরেকটি বিষয় আমার খুব জানবার ইচ্ছে হচ্ছে যে এই সংগঠনটি আসলে পোর্টালকে বিজ্ঞাপনের আওতায় আনার জন্য প্রথম যে সংগঠনটি কাজ করে সেটি হচ্ছে ক্যাপিটাল মার্কেট বাংলাদেশ, এবং সেখানে আমাদের শ্রদ্ধা মিন্টু ভাইয়ের অনেক অবদান আছে।
কিন্তু এটাকে চলতে গেলে আর্থিকভাবে সচ্ছল হতে হবে। আর্থিকভাবে যদি আমরা সচ্ছল না হতে পারি, দুই দিন পর আমরা পড়ে যাব, নিয়ে যাব। এখন আমাদের যে দায়িত্বগুলো হচ্ছে আমাদের সর্বোত্তম সরকারের সঙ্গে লিয়োজো করা, লিয়োজো করে আমরা বিজ্ঞাপন নীতিমালা বের করা, এবং আগামী দিনে এটা একটা পত্রিকা শুধু না, এটা একটা কোম্পানির মতো, সেখানে ব্যাংকের সঙ্গে একজনের বেশি সময় আমাদের এই অনলাইন গণমাধ্যম নিয়ে সরকারি পর্যায়ে নাড়াচাড়া হলেও আমরা কিছু অর্জন করতে পারিনি আমাদের নেতৃত্বের জন্য। প্রক্রিয়াটি শুরু করেছি, এই প্রক্রিয়াটি কিছুদিন চালাতে হবে। যারা নেতৃত্বে এসেছেন, যারা এখানে সময় দিতে চান, আমি মনে করি তারা স্বতঃস্ফূর্তভাবে আসবেন এবং স্বতঃস্ফূর্তভাবে আমরা তাদের ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য, স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে নেওয়ার জন্য অনলাইন গণমাধ্যম নিরলসভাবে কাজ করছে। তাহলে আমরা সরকারি পৃষ্ঠপোষকতা কেন পাবো? সকলে ঐক্যবদ্ধ এবং সবসময় আমরা আমাদের এই সংগঠনটাকে কিভাবে এগিয়ে নিতে পারি সকলের পরামর্শ দিবেন। কিন্তু তারপরেও 24 ঘন্টার আলটিমেটাম দেখিয়ে দেব, এই করব সেই করব, এটা তো আসলে কোনো সভ্য ভোগ্য মানুষের ভাষা হতে পারে না। করতেই পারিনি, একটি কমিটি মিটিংও পূর্ণ সময়ে করতে পারিনি। তো আমি মনে করি যে এটা একটা গুড স্টার্ট, তার কারণ আজকে আপনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এসেছেন তার জন্যে আমি ওনাবের আহ্বায়ক কমিটি প্রেসিডেন্ট পদে এরপরে মোল্লায় মান্দাত হোসেন, নজরুল ইসলাম মিঠু, আমি মোহাম্মদ যোশী, রফিকুল বাশার, ওয়ান আহমেদ, ফুকন কুমার রায়, এ কে এম গিয়াসুদ্দিন, সভাপতি পদে দুজন প্রতিদ্বন্দ্বী ছিলেন, মোল্লা এম আমজাদ হোসেন, তিনি পেয়েছেন 27 ভোট, তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মিজানুর রহমান, তিনি পেয়েছেন 5 ভোট। নির্বাচিত এখানেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাহিন চৌধুরী, যুগ্ম সম্পাদক দুটি পদ, এখানেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহাম্মদ সিদ্দিকুর রহমান, আশরাফুল কবিরাধ্যক্ষ একটি পদ এবং একজনই প্রার্থী ছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহাম্মদ মুস্তাকিম সরকার। নির্বাহী সদস্য আগে করেছি, 12 জন প্রতিদ্বন্দ্বী আপনারা ছিলেন, আমি এক এক করে বলে যাচ্ছি যারা কে ভোট পেয়েছেন তাদের প্রণাম অনুসারে, পরে আমরা বলবো কে দেখতে কে হতে পারেননি। 8টি পদে নির্বাচন, অধ্যাপক অভিম উকিল, তিনি পেয়েছেন 19 ভোট, নজরুল ইসলাম মিঠু, তিনি পেয়েছেন 29 ভোট, ইসলাম মিন্টু, তিনি পেয়েছেন
28 ভোট, আমির জশিদ পেয়েছেন 19 ভোট, রফিকুল বাসার পেয়েছেন 21 ভোট, অলন আহমেদ 17 ভোট, খোকন কুমার রায় 16, একেএম গিয়াসউদ্দিন পেয়েছেন 10 ভোট, মহসিন হোসেন 17, নজরুল হাসান কুচি 5, মোহাম্মদ কোয়াজিউল গাজী 9, ইউসুফ হরদার 10। এখন আমি বলে দিচ্ছি যে কারা ইলেকটেড প্রস্তাবকে। অধ্যাপক অপু উকিল 19 ভোট পেয়ে ইলেকটেড, নজরুল ইসলাম মিঠু সর্বোচ্চ 30 ভোট পেয়ে ইলেকটেড, দ্বিতীয় সর্বোচ্চ 28 ভোট পেয়ে ইলেকটেড, আমির মোহাম্মদ জোশী 19 ভোট পেয়ে ইলেকটেড, 21 ভোট পেয়েছেন ইলেকটেড, অলন আহমেদ 17 ভোট ইলেকটেড, এবং মহসিন হোসেন 17 ভোট ইলেকটেড। পুলিশ ইলেকশন কমিশন